দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজ 26 জুলাই 2020, 11 শ্রাবণ 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর, কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন আপনাদের সামনে উপস্থাপন করব। জেলা শহর দ্বীপ জেলা শহর ভোলায় পরীক্ষাগার চালু হয়েছে, আরটিপিসিআর পরীক্ষাগার চালু হয়েছে এবং এখন পরীক্ষাগারের সংখ্যা সরকারি বেসরকারি সহ 81টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,441টি এবং নমুনা পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 10,078টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,11,558টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,275 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,23,453 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.57% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.10%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,792 জন, এ পর্যন্ত সুস্থ 1,23,882 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.44%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 54 জন এবং এ পর্যন্ত 2,928 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 40 জন পুরুষ, 14 জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,306 জন, 78.76% এবং নারী মৃত্যুবরণ করেছেন 622 জন, 21.24%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 8 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 17 জন, 71 থেকে 80 7 জন এবং 81 থেকে 90 বছরের 3 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা 0 থেকে 10 বছর 18 জন, 11 থেকে 20 বছর 30 জন, 21 থেকে 30 বছর 83 জন, 31 থেকে 40 197 জন, 41 থেকে 50 415 জন, 51 থেকে 60 852 জন এবং 60-এর অধিক বয়সের 1,333 জন। 24 ঘন্টায় বিভাগভিত্তিক বিভাজনে যারা মৃত্যুবরণ করেছেন, ঢাকা বিভাগ 19 জন, চট্টগ্রাম বিভাগ 10 জন, খুলনা 8 জন, রাজশাহী 7 জন, সিলেট 6 জন, রংপুর 3 জন এবং বরিশাল বিভাগে 1 জন। এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার, ঢাকা 1,408 জন 48.09%, চট্টগ্রাম 721 24.62%, রাজশাহী 174 5.94%, খুলনা 206 7.04%, বরিশাল 110 3.76%, সিলেট 140 4.78%, রংপুর 108 3.69%, ময়মনসিংহ 61 2.08%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 48 জন এবং বাড়িতে 6 জন। ঢাকা মহানগরীর কোভিড ডেডিকেট হাসপাতালের শয্যার তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছে 2,219 জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 171 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 317 জন এবং চট্টগ্রাম মহানগরীতে আইসিইউতে রোগী ভর্তি আছেন 21 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,790 জন এবং সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 93 জন। সারা দেশে সাধারণ শয্যা 4,326 জন রোগী ভর্তি আছেন এবং শয্যা সংখ্যা 15,182টি, শয্যা খালি আছে 10,856টি। সারা দেশে আইসিইউ শয্যা রোগী ভর্তি আছেন 285 জন এবং মোট আইসিইউ শয্যা সংখ্যা 533টি, খালি আছে 248টি আইসিইউ শয্যা। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,326টি, হাই ফ্লো নাজাল ক্যানুলার সংখ্যা 305টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটের সংখ্যা 112টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 667 জন এবং আইসোলেশন থেকে 24 ঘন্টা ছাড় পেয়েছেন 737 জন। এ পর্যন্ত আইসোলেশনে 47,226 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 28,094।